বাইক তো নেমে গেছে এখন, এইখানে বাইকটা রয়েছে আমার। নেমে গেছি দিল্লি স্টেশনে, তো এখন হচ্ছে আমাকে ব্যাক করে পিছন দিকে অনেকটা যেতে হবে যেখানে পার্সেল ওঠে আর কি। ভাবছিলাম যে একটু হয়তো আগে ঢোকাবে, বাট মাঝখানে লাস্টের দিকটাতে এসে অনেকটা ঝুলি দিয়েছে, না হলে আরও তাড়াতাড়ি প্রায় 10:30টার মধ্যে ঢুকে যেতাম অ্যাটলিস্ট। বাট যাই হোক, কিছু কোনো অসুবিধা নেই, কারণ হাতে আমার অনেক টাইমও আছে। কেননা বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে যে এই ট্রিপে আমার সাথে আরও যারা রয়েছে, তো ওরা আসছে হচ্ছে ডিরেক্ট কলকাতা থেকে বাইক আর কার। তো আমি লেটেস্ট যখন ওদের সাথে কথা বললাম, তো ওরা বললো যে ওদের পৌঁছতে আরও প্রায় 3 ঘন্টা মতো লাগবে, মানে অ্যারাউন্ড 1:30-2 নাগাদ বললো পৌঁছতে সময় লাগবে। তো আমাদের হোটেল বুক করাই রয়েছে, তো সেখানেই চলে যাবো আমি বাইকটাকে নিয়ে। তো বাট তার আগে দেখি বাইকটা আগে নিই, সমস্ত ঝামেলা মিটিয়ে তারপরে বেরোবো। বাইক তো নেমে গেছে এখন, এইখানে বাইকটা রয়েছে আমার। তো এখন যেটা হচ্ছে, এখান থেকে এটা যাবে হচ্ছে সোজা পার্সেল অফিসে। পার্সেল অফিসে যায় না, পার্সেল অফিস ডেলিভারি করা। তো এটা এখন এখান থেকে যাবে পার্সেল অফিসে, তো এই দাদারাই আমাকে হেল্প করে দিচ্ছে, তো তার জন্য কিছু টাকাও নিচ্ছে। আমি যাইঙ্গে লাদাখ। হ্যাঁ, তো এখন গাড়িটা বাইকটাকে নিয়ে যাচ্ছি পার্সেল অফিসে, তো ওইখানে ডেলিভারি নেবো। কেননা এখান থেকে তো ওরা নামালো, এখানে ডেলিভারি হবে না, তো ডেলিভারি নেবো এখান থেকে। ডেলিভারি নিয়ে যে আর কি নিয়ে যাচ্ছে, তো সেই পেট্রোল পাম্প অবধি পৌঁছে দেবে, দিয়ে ওখান থেকে পেট্রোল ভরিয়ে তারপর ওখান থেকে বেরোবো। সামনে যাচ্ছে গাড়ি। পার্সেল অফিসটা হচ্ছে যেদিকে আমাদের ট্রেনটা এসে থেমেছে, তো ওইটা দেখতে পাচ্ছে, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে রাজধানী। তো ওইখান থেকে মানে বেসিক্যালি সামনে এদিক দিয়ে আসছি আর কি। তো যেদিকে বেসিক্যালি ট্রেনের মুখটা থাকবে ওইদিকেই আরও সামনে এগিয়ে একদম প্ল্যাটফর্মে এন্ডে এসে ওখান থেকে রাইট নিতে হবে। রাইট নিলেই তারপরে হচ্ছে পার্সেল অফিসটা দেখা যায়, যেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 16 পার্সেল অফিস। তো এখন যাচ্ছি, গাড়িটা তো দেখতে পাচ্ছি না যে কোন দিকে নিয়ে গেল। বাইকটাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল ভাই। ও আচ্ছা, ওই দিকে নিয়ে গেছে। চলো দেখা যাক ভিতরে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা পেট্রোল পাম্পের দিকে। জানি না এই গাড়ির বাসটার এত আওয়াজ আসছে তোমরা কিছু শুনতে পাচ্ছ কিনা, বাট একজনকে বুক করেছি, তো সেই নিয়ে যাচ্ছে সমস্ত কিছু আনপ্যাক করিয়ে, আর পেট্রোল পাম্পে বাইকটা নিয়ে যাচ্ছে, তো ওখান থেকে পুরো পেট্রোলটা ভরিয়ে নেবো, একদম ফুল করিয়ে নেবো। ওই যে সামনে যাচ্ছে, আর আমার অবস্থাটা দেখো একবার খালি, মানে খালি এই হাতে ক্যামেরাটা ধরে রয়েছি কোনো রকমভাবে, সামনে হেলমেট, পিছনে ব্যাগ, এই হাতে ব্যাগ আর বোতল, আর সেই রকম ঘামছি গরমে। ব্যাপারটা কিছু না, যেহেতু এতগুলো লাগেজ রয়েছে না, ওই জন্য ঘামটা হচ্ছে, না হলে হতো না। তো এখন মোটামুটি যেখান থেকে পার্সেল অফিস, সেখান থেকে যেখানে পেট্রোল ভরার জায়গা, সেটা মোটামুটি 1 কিলোমিটার মতন যেটা আমাকে বললো, জানি না। চলো আর একটু সামনে এগোই, তারপরে তোমাদের দেখাচ্ছি পেট্রোল পাম্পটা কোথায় আছে। সামনে ওই যে পেট্রোল পাম্প, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাইক পেয়ে গেছি,
পেট্রোলও ভরানো হয়ে গেছে, এখন খালি হচ্ছে লাগেজগুলো প্যাক করছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সব আমার যে মট প্যাক, যেটা কার্ডানো মট প্যাক, তো টেল ব্যাগ যেটা, সো টেল ব্যাগটা প্যাক করছি। তো আর এরপরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমার মিরার দুটো লাগাবো, তো লাগানো হয়ে গেলেই তারপরে বেরোবো। ফাইনালি পুরো বাইক রেডি সেট আপ, এখন বাজে 12:45, আর এই রে লাইটটা জ্বলছে, এই লাইটগুলো জ্বলছে, এগুলো বন্ধ করতে হবে। তো পুরো বাইক এখন রেডি, বেশি সামান ছিল না, বেশি জিনিস ছিল না, এই ট্যাঙ্ক ব্যাগটাই ছিল, আর এইটা ছিল টেল ব্যাগটা, আর সাথে হচ্ছে আমার এই হেলমেটটা। মানে এতক্ষণ আমি ভালো করে দেখাতে পারছি, কারণ হচ্ছে সব তখন পিঠের মধ্যে এমন অবস্থায় ছিল যে তখন কিছু দেখাতে পারছিলাম না। তো এই সেট আপ, বাকি সেট আপ আমার, বাকি সব জিনিসপত্র আসছে গাড়িতে, আমার যে আরও টিমে যারা রয়েছে তারা আসছে। তো এখন যেটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে যাব হচ্ছে সিধা যে হোটেলটা, হোটেলটার নামটা হচ্ছে, হোটেলটা হচ্ছে, দেখে বলছি এক সেকেন্ড। আচ্ছা, তো হোটেলটা যেটা থাকবে হচ্ছে হোটেল স্টার স্যুটস বলে, স্টার স্যুটস ছত্তরপুর, যেটা মোটামুটি এখান থেকে 18 কিলোমিটার দেখাচ্ছে আমাকে গুগল ম্যাপে, 51 মিনিট 52 মিনিট মতন, এক ঘন্টা, মানে বলতে গেলে এক ঘন্টা, মুখটা হয়তো দেখা যাচ্ছিলো না, তো এক ঘন্টা মতন লাগবে ছত্তরপুর যেতে। আমার খিদেও পেয়েছে, তবে ভাবছি যে একেবারে হোটেলে গিয়েই যা লাঞ্চ করার করবো, বাট ওখানে গিয়েই দেখবো। এখন যেখানে আমি পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরিয়েছি সেটা হচ্ছে মিন্টো রোড, জেমসিডি বিল্ডিং এই সামনেই রয়েছে দেখতে পাচ্ছ, বড় বিল্ডিং জেমসিডি বিল্ডিং। তো এটাই হচ্ছে সবথেকে কাছে পড়ে পেট্রোল পাম্পটা, যদি তোমরা বাইক দিল্লি স্টেশনে, নিউ দিল্লি স্টেশনে নিয়ে আসো ট্রেনে করে, তো এই পেট্রোল পাম্পটা মিন্টো রোড জাংশনে পড়বে, আর জিএমসিডি বিল্ডিং অপোজিটে যেটা বিল্ডিংটা তোমাদের দেখালাম, তো এই জায়গার নাম বলে যে কেউ দেখিয়ে দেবে। তো এবার যেটা হচ্ছে আমি আমার গোপ্রোটাকে হেলমেটে সেট আপ করবো, করে এবার বেরোবো। তো চলো যেতে যেতে কথা হবে। আর এই মুহূর্তে আমি জনপথ রোড থেকে জাস্ট 90 মিটার, তো আমার বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে জনপথ রোড, আমি ওই দিকেই নেবো, বাঁ দিকেই নেবো। তো এই পড়ছি জনপথ রোডে, দিল্লির ব্যাপারটাই বস আলাদা। ও হো, চারিদিকে কত সুন্দর সুন্দর রাস্তাঘাট, দোকানপত্র। আমাদের কলকাতার সাথে যদি আমি তুলনা করি না, অনেক আকাশ পাতাল তফাত, ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরও, কারণ আমি ব্যাঙ্গালোর থেকেছি, হায়দ্রাবাদও থেকেছি, বাট দিল্লির ভাইব একটা আলাদাই বস, বললে হবে না। তো বাই দ্য ওয়ে আমরা এখন যাবো হচ্ছে সোজা একদম স্ট্রেট আমাদের এই জনপথ রোড ধরেই 700 মিটার আরও যেতে হবে। আমার সামনে এই মুহূর্তে এটা কি, আচ্ছা তো এখন এটা হচ্ছে আমি, যেটা হচ্ছে আমার বাঁ দিকে, যদি তুমি জানি না দেখতে পাবে কিনা, বাট বাঁ দিকে হচ্ছে কর্তব্য পথ দিল্লির, যেটাকে ক্রস করে আমরা বেরোচ্ছি এখন। ওয়া 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 ওয়া, অসাধারণ লাগছে, মানে অ্যাটলিস্ট আমার জন্য, বাকিদের তোমাদের আমরা বলতে পারবো না যারা তোমরা কতবার দিল্লি ঘুরেছ, বাট আমার ছোটোবেলা বাবার সাথে এসেছিলাম মনে আছে, তারপর থেকে বলতে পারো তাও 20 বছর তো অ্যাটলিস্ট হবেই। নিজের বাইক যখন ওটা অন্য স্টেটে চালাচ্ছি তার মজাই আলাদা বস, কথা হবে না, কোনো কথা হবে না। অলমোস্ট চলে এসছে এখন হোটেল স্টার, বেসিক্যালি জায়গা তো আমি এখানে চিনি না, তো আমি যেটা করেছিলাম কি গুগল ম্যাপে পুরো মেরে দিয়েছিলাম হোটেল স্টার স্যুটস বলে, তো একদম গুগল ম্যাপ ফলো করে পাক্কা যেভাবে দেখাচ্ছে সেইভাবেই ফলো করে যাচ্ছি, আর ওই যে সামনেই দেখা যাচ্ছে হোটেল স্টার স্যুটস, তো এখানেই হচ্ছে বুকিং আছে। তো চলো এবার যাওয়া যাক, দেখা যাক কোন দিক দিয়ে ঢোকাতে হবে বাইকটা। চলে এসছি, খালি যে জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাকে জিনিসপত্রগুলো সব নিতে হবে, ওটাই হচ্ছে একটা বড় চাপ, এখন খোলাখুলি করতে হবে এগুলো আবার সব।
भैया कौन सा फ्लोर है? फर्स्ट फ्लोर। फर्स्ट फ्लोरे যেতে হবে আমাদের। ফার্স্ট ফ্লোরে যাইতে হইব। বাইকটা কোথায় গেল? ওই যে বাইকটা দেখা যাচ্ছে আমার, ওখানে পার্ক করেছি। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, হোটেল স্টার স্যুট। একবার জিজ্ঞেস করে নি। হোটেল স্টার স্যুট হ্যাঁ না, ঠিক আছে। এক বুকিং থা অংশুমান ঘোষ। হ্যাঁ তো ফাইনালি এখন রুমে রয়েছি, তো এখন আপাতত আমি একাই রয়েছি এখনও পর্যন্ত। আর জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমি একেবারে, কারণ এসে এত মানে একটা অস্বস্তি হচ্ছিল, তো আগে ওই জন্য আমি স্নান ফান করে নিয়েছি। তো দিয়ে এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার বসে রয়েছি, খাবার অর্ডার করে দিয়েছি। বেসিক্যালি অর্ডার করেছি সুইগি থেকে, কারণ না বেশি খরচ করে তো লাভ নেই, কারণ এখানে খাবারের যা অর্ডার দাম দেখলাম তাতে হচ্ছে একটা প্লেন রাইস হচ্ছে 180 টাকা, ডাল তড়কা হচ্ছে 200 টাকা না কত এরকম। তো দেখলাম ওই যে অর্ডার ওই খাবার খেতে গেলে আমার 300-400 টাকা খরচ হয়ে যাবে, তো তার থেকে আমি সুইগি থেকে অর্ডার করে দিয়েছি। তো আমার মোটামুটি 102 টাকা না এরকম, 102 টাকা এরকম কিছুর মধ্যে আমার একটা ওই বোল হয় যেটা ডাল রাইস বোল, তো খাবার আসবে একটু বাদে। তো খেয়ে দে একটু রেস্ট নেব। তো বেসিক্যালি আজকে তো আর কিছু দেখানোর নেই, কিছু বলার নেই, আর কারণ হচ্ছে আজকে পুরো দিনটাই রেস্ট, রুমে মধ্যেই থাকবো, একটু হয়তো বাইরে বেরোবো টুকটাক বা। তো সেই কারণে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকে আর সেরকম বিশেষ কিছু তোমাদের দেখানোরও নেই, কিছু ডিসকাস করারও নেই। তো আজকের মতন এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই করছি, কালকে আবার রাস্তায় দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ অবধি টাটা বাই বাই, সি ইউ ফ্রম রাইডোমেনিয়া, বাই।